হ্যালো এভরিওয়ান, গুড মর্নিং। তোমাকে আজকে কে ব্রাশ করে দিচ্ছে দেখো, আমার ছোট রূপু। এখানে মাকে আমার রান্নার দায়িত্ব দিয়েছি, আর রূপ এখানে ছোট রূপের দায়িত্ব নিয়ে আছে। কই ছোট রূপ, আমি খাচ্ছি চা। এখানে বৌদি প্যাকিং করছে, এবার যাওয়ার পালা এসেছে, তাই আমি এখনো বিছানা গোছাইনি ঘুম থেকে উঠে, তাই তো। হ্যাঁ ছোট রূপু খেতে গেছে, ও বাবা গু। যথারীতি ভাই বোনে খেলা স্টার্ট করে দিয়েছে। মন খারাপ আজকে? হুম, আজকে আমারও মন খারাপ, সবাই চলে যাবে আজকে। বেশ কিছুদিন ছিল ভালো ছিল, মা বাবাও চলে গেছে বাঁকুড়া, ঘর এমনি ফাঁকা। আজ থেকে আমি আর বেটু আর আমরা একা। আজকে তেমন কিছু রান্না হচ্ছে না, জাস্ট ভাত ডাল আলু সিদ্ধ পেঁয়াজ পোস্ত, পেঁয়াজ খুলি ফেলে ব্যাস, আজ আর কিছু হচ্ছে না। আমার রূপ কদিন ধরে অনেক কিছু খাচ্ছে, তাই আজকে রেস্ট। এখানে আমি মেথি শাক বাচ্ছি, আমার রূপের জন্য মেথির পরোটা হবে। আর ওখানে পাপাকেও আমি রান্না করতে বসিয়ে দিয়েছি। আমার পাপাও কিন্তু বেশ ভালোই রান্না করে, এটা আলাদা ব্যাপার যে ঝালটা একটু বেশিই দেয়, সবাই খেতে পারে না, কিন্তু রান্নাটা ভালো করে। করছে এখানে আমার রূপু, ছোট রূপু আর আমার বেটু। বাবুরা এখানে আর্ট এন্ড ক্রাফট দেখছে। আমার স্নান হয়ে গেছে, এবার একটু পুজোটা দিয়ে দিই। মেথি কাটছি, কাঁচা মেথি। আমার রূপের জন্য মেথির পরোটা হবে, সে মেথির পরোটা ট্রেনে যেতে যেতে খাবে। এখানে আমার ছোট রূপু খাবে বলে জল গরম হচ্ছে। কই এখানে সবাই খেতে বসেছে, পাপা খাচ্ছে, বৌদি ব্যাটার ভাত মেখে দিচ্ছে, আর আমার রূপ কি খাচ্ছে, কালকের ফ্রাইড রাইস আর চিলি চিকেন। এখানে একজন শুধু চিৎকার করছে, আমার মা নাজেহাল হয়ে যাচ্ছে একজনকে নিয়ে। আর আমার এখানে মেথি পরোটা চলছে। এই যে সবাই চলে গেল, মা বাবা বৌদি ভাইঝিরা, ঘরটা পুরো ফাঁকা হয়ে গেল। সবাই ছিল ভালো ছিল, একা একা লাগছে ফাঁকা। বেটুরও মন খারাপ হয়ে গেছে, সেদার এই যে খেলনা নিয়ে একটু বিজি হয়েছে। আমার একটু টায়ার্ড লাগছে, একটু শুয়ে পড়ি। দিয়ে যে সব গোছাতে হবে, চারদিকটা পুরো জমে আছে, সব কিছু গোছাইনি। এবার সবার সাথে কখন দেখা হবে, আমার এই পুচকির অন্নপ্রাশনে যাব বাড়ি, তখন দেখা হবে সবার সাথে। আমি একটু ঘুমিয়ে গেছিলাম বিকেলবেলায়, এই উঠলাম, তারপরে যে রেডি হচ্ছি। তো আজকে আছে একজনের বার্থডে, একটা বেবির। অ্যাকচুয়ালি ব্যাটা জন্মদিনে এসেছিলো, তোমরা দেখে থাকবে হয়তো, সে একটা বেবি গার্লের আজকে বার্থডে আছে। ভাবছিলাম যাবো না, দিয়ে মধু বললো চলো, তাই রেডি হচ্ছি। চট জলদি যেমন পেরেছি, বেশি কিছু সাজিনি, জাস্ট ইয়ারিংটা পরে নিচ্ছি। আর জানো তো এইটুকু চুলে কী আর স্টাইল করবো, যা পেরেছি দুটো কিনতে আটকে নিয়েছি। কই রে বাবা, বড্ড ঝামেলা, এই যে কানের পরে নিয়েছি, শুধু জাস্ট লকেটটা চেঞ্জ করেছি। আমার কৃষ্ণ লকেট ব্যাটার ফেভারিট, এই যে আমি রেডি, একটা গিজা পরে নিয়েছি আর কিচ্ছু না, জাস্ট রেডি। আমার পতিদেব রেডি হয়ে গেছে, বা হিরো একবারে নাকি হিরো লাগছে, ভালো টুকে। এই তো দুজন হিরো আমার। এখানে বাপ বেটাই ঝগড়া, চলো আমাদের গাড়ি এসে গেছে, এবার আমরা বেরিয়ে পড়ি, চলো হয় রেডি হয়ে যাবো, সব হবে। বাপ জুতো পরতে সারাদিন লাগিয়ে দেয়। চলো হিলগুলো পরেছি খটখট খটখট।
পৌঁছে গেছি, যাচ্ছি। আর কে আসবে কাকিমা? সৌরভ ঘুরতে বেরিয়েছে। এই যে কাকিমার সাথেই প্রথমে দেখা হয়ে গেছে আমাদের। সৌরভ নেই, সৌরভ কাকিমা এখনো খাচ্ছে, কাকিমার এখনো খাওয়া শেষ হয়নি। হ্যাঁ হ্যাঁ খান, একদম। এখানে আমাদের বার্থডে গার্লের ফটো শুট হচ্ছে। আমাদের স্ন্যাক্স, চিকেন পকোড়া, বেবি কর্ন, এই এই হচ্ছে কফি। এখানে আরেকজন কি নিয়েছে না, বোতল নিয়েছে, বোতলের রোবট বানাবে। দেখি বোতলগুলো দেখিয়ে দাও, রোবট বানানো হবে। ঠিক আছে, খাচ্ছে এখনো। ওর খাওয়া হয়ে গেলে আমরা এবার বেরোবো। আর এটা না খুলে দেবো। ঠিক আছে, এটা না, এটা হচ্ছে সাপুর চিতে কিছুটা কমপ্লেক্স, আমি ঠিক জানি না, আর বেশ বড় কমপ্লেক্স। আর আমি না অনেকদিন পরে আমার এই জুতোটা পরেছি, খুব পছন্দের জুতো এটা আমার, খুব শখ করে কিনেছিলাম আমি আর দিদি ভাই ম্যাচিং করে করে। কিছু বলো তুমি, বলো। নিউ টাউনের রাস্তায় এই প্রথম আমি শাড়ি পরে এত সেজে গুজে হেঁটে হেঁটে যাচ্ছি, শাড়ি পরে আবার এই প্রথম নিউ টাউনের রাস্তায়। বেশ ইন্টারেস্টিং একটা ব্যাপার। এই যে আমার বেটুও ঘুরপাক খাচ্ছে অন্ধকারে, তাকাও, পুরো অন্ধকার যদিও তোমরা দেখতে পাচ্ছ না, আর তবুও চলে এসেছি আমরা, চলে এসেছি আমাদের অপরাজিতায়। বেটুর বাদ্যের বেলুন এখনো ঝুলছে একটা একটা। বেটু আমার টায়ার্ড হয়ে গেছে। মতো এখানে রাখলাম, গুড নাইট, বাই, চল ভালো থাকো। আর যদি ভালো লেগে থাকে লাইক, কমেন্ট, সাবস্ক্রাইব টু আওয়ার চ্যানেল হেভেনলি ফ্রেন্ডশিপ। থ্যাংক ইউ, বাই বাই।